গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট গোপনে দেশ ছেড়ে ভারতে পাড়ি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। হাসিনা যখন ভারতে প্রবেশ করেন তখন তার কাছে ছিল কূটনৈতিক লাল পাসপোর্ট। এই পাসপোর্ট নিয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে ভারতে 45 দিন থাকার অনুমতি পান তিনি। কিন্তু বৃহস্পতিবার 45 দিনের সেই মেয়াদ শেষ হয়ে গেছে। হাসিনার কাছে থাকা কূটনৈতিক পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার, ফলে এখন থেকে দেশটিতে থাকার আর কোনো বৈধ অনুমোদন তার কাছে থাকছে না। তবে ভারত কি হাসিনাকে এখন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে? উত্তরটা হলো না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জি নিউজকে জানিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ হলেও সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, দেশে ফেরত না পাঠিয়ে হাসিনাকে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতো হয়তো বিশেষ রাজনৈতিক আশ্রয় দেয়া হতে পারে, যিনি ভারতে উদ্বাস্তু হিসেবে বসবাস করছেন। ভারত যেহেতু হাসিনাকে ফেরত দেবে না এবং সেখানে থাকার জন্য তার কোনো বৈধ অনুমোদনও থাকবে না, তাই শুক্রবার থেকে তিনি দেশটিতে উদ্বাস্তু হিসেবে থাকবেন। গণহত্যা, গুম ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার পক্ষে বাংলাদেশের অধিকাংশ মানুষ। তার বিরুদ্ধে ইতোমধ্যে 180টিরও বেশি মামলা হয়েছে। হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার ব্যাপারে এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন কোনো দাবি ঢাকার পক্ষ থেকে জানানো হয়নি। তবে হাসিনাকে ফেরত আনার একটি উপায় আছে বাংলাদেশের নতুন সরকারের হাতে, কারণ ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। 2013 সালে হাসিনা সরকারই চুক্তিটি করেছিল। ওই চুক্তি তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেফতার করতে চায়। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি। আসিফ নজরুল আরও বলেন, আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা উস্কে দিতে দেবে না। তিনি মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে এমনটা করার চেষ্টা করছেন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।